আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মার্কশিট সহ জেএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, মার্কশিট সহ জেএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাদেরকে গুগল সার্চে চলে যেতে হবে। তো বন্ধুরা, গুগল সার্চে চলে আসার পর আপনাদেরকে টাইপ করতে হবে ইবুট রেজাল্ট। ইবুট রেজাল্ট লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন নিচের দিকে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা পেজ ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে এসএসসি, এইচএসসি, জেএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট। তো বন্ধুরা, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো বন্ধুরা, পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এর একটু নিচে দেখেন চয়েস ওয়ান লেখা আছে। তো বন্ধুরা, এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা জেএসসি জেডিসি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার, এখানে আপনারা একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে 2019টাকে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভোট। তো বন্ধুরা, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর আপনারা আপনাদের ভোটটাকে সিলেক্ট করবেন। ভোটটাকে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন রেজাল্ট টাইপ। তো বন্ধুরা, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তোমরা এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। তোমরা এরপর আপনাদের সামনে আরও দুটি অপশন চলে আসবে, রুল এবং রেজিস্ট্রেশন অপশনাল। তো বন্ধুরা, আপনারা যদি শুধু রেজাল্টটা চেক দিতে চান তাহলে আপনারা শুধুমাত্র রুলটা অ্যাড করে দেবেন। এরপর যদি মার্কশিট সহ রেজাল্ট দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। তোমরা এরপর দেখেন নিচে একটি সিকিউরিটি কি দেওয়া আছে, এই সিকিউরিটি কিটাকে আপনারা এখানে টাইপ করে দেবেন। তোমরা টাইপ করার পর আপনাদের কাজ শেষ। তোমরা এরপর আপনাদের যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট রেজাল্ট। তো বন্ধুরা, আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মার্কশিট সহ আপনাদের রেজাল্টটি চলে আসবে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে অনলাইনে জেএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ দেখে নিতে পারবেন। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।